আসসালামু আলাইকুম, খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা। আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা নরম করে ভেজে নেব। এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। এই আদা রসুন বাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো। টমেটো আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এক কাপের মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। রান্না করে ফেললাম সবচেয়ে সহজ পদ্ধতিতে চটপট চিংড়ি মাছ ভুনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন, পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।